শ্রীলঙ্কার বিপক্ষে লিটন দাসের সহজ দুটি ক্যাচ মিসের কারণে হেরে যায় বাংলাদেশ। এজন্য লিটন দাসকে বড়সড় ধরনের শাস্তির মুখে পড়তে হবে। দর্শক, লিটন দাসের জন্য কী ধরনের শাস্তি অপেক্ষা করছে তা জানতে হলে সম্পূর্ণ এপিসোডটি দেখতেই থাকুন। এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাকিব দুই উইকেট তুলে শ্রীলঙ্কাকে ঠিকই বিপদে ফেলে দিয়েছিল, কিন্তু লিটন দাসের দুটি ক্যাচ মিসে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে পারেনি বাংলাদেশ, আর তাতেই হেরে বসে বাংলাদেশ। এই ম্যাচ হারের পিছনে লিটন দাসকে দায়ী করেছে বিসিবি। 15 রানের ভানুকা রাজাপাকসা আর 63 রানে চারিশ আশালঙ্কা জীবন পেয়েছে লিটন দাসের ক্যাচ মিসে। শেষ পর্যন্ত রাজাপাকসা 53 রানে আউট হলেও আশালঙ্কা 80 রানে অপরাজিত থেকে শ্রীলঙ্কাকে 5 উইকেটে দারুণ জয় এনে দেয়। লিটন দাসের সহজ ক্যাচ মিসের কারণেই হেরে যায় বাংলাদেশ। এজন্য লিটন দাসের উপর বিজয় খেপেছে বিসিবি ও বাংলাদেশি ভক্ত সমর্থকরা। অনেক ভক্ত সমর্থকরা দাবি করছে লিটন দাস ম্যাচ ফিক্সিং করেছে। লিটন দাসকে ক্রিকেট থেকে বয়কট করা হোক এবং তাকে জেলে পাঠানো হোক, এ প্রসঙ্গ বিসিবি জানায়। বিষয়টা নিয়ে তারা তদন্ত শুরু করবে এবং এর সত্যতা পাওয়া গেলে লিটন দাসকে ক্রিকেট থেকে অব্যাহতি দেওয়া হবে। দর্শক, আপনাদের কি মনে হয়, লিটন দাস কি সত্যি ম্যাচটি ফিক্সিং করেছে? সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ পুরো সময় জুড়ে পিডি স্পোর্টস 24 চ্যানেলের সঙ্গে থাকার জন্য। এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন।